দুর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলী উৎসব আজ কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা বা শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস মহামারীর দুর্যোগ মাথায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবারও দেশজুড়ে এই পূজা উদযাপন করা হয়। শাস্ত্রমতে কালীদেবী দুর্গারই আরেকটি শক্তি। সংস্কৃত ভাষায় কাল শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা, জগতে সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়। কালীদেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যমা, তারামা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী, মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত। কালীপূজার দিন সনাতন ধর্মাবলম্বীদের সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতামাতা ও আত্মীয় স্বজনদের স্মরণ করেন। একে বলা হয় দীপাবলি। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃণ্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী ও ধাতু প্রতিমাতেও কালীপূজা করা হয়। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে আদ্যশক্তি কালীরূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়।